الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم <سؤال> اللهم صل على سيدنا محمد. وحبيبنا مولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد. وحبيبنا مولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم

যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেয়া ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না আউজ্লাহ যে জমানে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিস আলেম ওলামা মোমেন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আশার বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয় অমুক দেশের প্রায় প্রাইম মিনিস্টার আর্সে প্রেসিডেন্ট আসছে তাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলায় সম্মানিত ব্যক্তি ঠিক না ঠিক আপনারা দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে গার্ড অব অনার হিসাবে غوتا ايريا کے ترى گرا فلیس سبحان الله ونبي رضي الله تعالى هو سعيد خدي رضي الله تعالى عنه انهما شهد على رسول الله صلى الله عليه وسلم انه قال لا يقبض قوم يسب الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكر الله فيمن عنده رحم مسلم মুসলিম সাহেব হাদিসের ভাষ্য অনুযায়ী গোটাই এরিয়াকে ফেরিস্তারা গিরা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন অনবরত এই মাজলি এবং রহমাত এবং সাকিনা বর্ষণ করতেছেন শুধু তাই নয় আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেস্তাদ মধ্যে আলোচনাও শুরু করছেন কিরে ভাই মাজলিসের দাম আছে কি নাই অনেক গুরুত্বপূর্ণ بخاري شرمة رواية ترسى ان لله ملائكة يطوفون في الطرق يلتمسون اهل الزك فاذا وجد قوم يسقون الله تنادوا هلموا الى حاجتكم فيهبونهم بأزناد من السماء الدنيا فيسالهم ربهم عز وجل الله وعلم منهم ما يقول يا تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمزدونك বুখারির রবায়তের মধ্যে আসছে একদল ফেরেস্তা দুনিয়াতে আসছে জাকিরিনদের তালাশে কাদের তালাশে ভাই ইয়াল তামিসুন আহলাজিক কোথায় জাকিরিনদের জামাত পাওয়া যায় এই জাকিরিনদের তালাশেই শুধু তারা দুনিয়াতে আসছে যদি ফ্রেস্তাদের মধ্য থেকে কোনো এক দল তালাশ পেয়েই বসে এক দল আলাদা দলকে ডাক দেয় তানা দাও হালুম মু ইলাহা জাতেকম এ ভাই ফেরেশতা যে জামাতের খোঁজে দুনিয়াতে আরছি সেই জামাত দৌলা তালুকদার বাড়ির মাঠের মধ্যে পাওয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহু ফায়াহু পুনাহুম বিআযনাতি মাসমাই দুনিয়া এদের সম্মানার্থে ফেরেশতাদের পাকনা দিয়া গিটতে গিটতে প্রথম আসমান পর্যন্ত গোটাই এরিয়াকে ফেরেশতারা গিরা ফেলেছে মাজলিশে ঢুকছিলাম গুনা এই রওয়াতের মধ্যে আল্লাহ আল্লাফাক ফেরেস্তায়াদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দান উসেদু কুমান নিয়ে কদ গফর তোলা হম ফেরেস্তারা সাক্ষিতা গোটা মাজলিশের বান্দাদের গুনাহাতা সম্মাপ করে দিছে ইয়াকুল মালা কুবিনুল মালা ইকাতে ফিহিম হিম ফলানুল্লাহ সামিন হোম ইন্দামাল জালি হাজাতেন। ইয়াপুল উল্লাহ জাউদ জালা হুমুল জুলাসা উল্লাহ ইয়াশ কাজালিস হোম রাহুল বুখারি এক্সপ্রেস তা বলছে মা হে সবাইকে মাফ করিও না সবাইকে তুমি মাফ করলা কেন এই গুণে যারা গুণান্বিত যারা জিকি রাস্তকার করতেছে তোমার কাছে জাননাত চায় যাহার নাম তোকে নাজাদ চায় তাদেরকে মাফ করো ফিহিন ফলান উল লাহিসা মিন হোম অমুখে অমুখে সে তো এই গুণে গুণান্বিত না অমুকে আর তো মাইক চালাবার জন্য কেউ আর সে লাইট জন্য কেউ আর সে অমুকে খোঁজার জন্য তুমি গরের সবাইকে মাফ করিয়া দিলা বুঝলাম এই গুণে যারা গুণানিত তাদেরকে মাফ করো ফিহিম ফলানুল লাহি সামিন হোম অমুকে অমুকে এই গুণে গুণানিত তাদেরকে মাফ করলা কেন কি জবাব দিলেন হুমুল জুলাসা উলা ইয়াশ ক্যা জালিয়েস হোম শোন কে কোন কারণে ঢুকি দেখার বিষয় নয় যারা মাজলিসে ঢুকছে সব করে মাফ হয়ে গেছে এর উদাহরণ আমি এইভাবে দেই জমিদার বাড়ির পোষা বাড়ের বরযাত্রীর দাওয়াতের কাঁট আপনি পান নেই কিন্তু বরযাত্রীদের সাথে মেহমান ঢুকে গেছেন এখন যে ব্যক্তি খাদিমদার সে কি বলবে ভাই কাঠ আছে কিনা কাঁট আছে না এটা ইজাত আবর খেলাফ এটা মেহমান নওয়াজের খেলাপ এটা লজ্জার বিষয় কাঠ দেখিয়া দেখিয়া খানা দেয় না দেওয়া হয় না বরং বরযাত্রীদের সাথে কাঠওয়ালাদের সাথে বিনা কাঠের মানুষও ঢুকলে যারা কাঠওয়ালা তাদের জন্য যে সম্মান আপ্যায়ন যেই খাদ্য বিনা কাঠওয়ালা মানুষও তাদের সাথে বসতে পারলে একই ইজ্জাত একই সম্মান একই খাদ্য যদি দুনিয়ার মেহমান খানায় জমিদার বাড়ি মেহমান খানায় কাঠ সারা ব্যক্তিও কাঠওয়ালাদের সাথে বসলে যদি একই সম্মান একই ইজাত একই খাদ্য হতে পারে আমরা গুনাগার নালায়ক এখানে হাজারো আল্লাহওয়ালারা আছেন জাকিরিন আছেন আল্লাহর হাজারো বন্দারা এখানে আছেন আমরা তাদের সাথে বসছি কাঠওয়ালাদের সাথে বসছি যদি দুনিয়ার কাঠওয়ালাদের সাথে বিনা কাঠওয়ালারা একই মেহমান নেওয়াজি হতে পারে আমরা যারা কাঠবিহীন আছি যেহেতু কাঠওয়ালাদের সাথে বসছি তাদের উপরে আল্লাহ যখন মাকফিরাতের ঘোষণা দিবেন আল্লাহ আমাদেরকে আমাদের মাফ করে দেবেন এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি যাই হোক সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই রাত্র বেশি তো করা যাবেই না সংক্ষিপ্ত কথা বলবো আজকে দুনিয়ার গোটা মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত ঠিক না প্রথম কেউ আস্তিক কেউ নাস্তিক কেউ আস্তিক কেউ আস্তিক যারা স্রষ্টা মানে নাস্তিক যারা স্রষ্টা মানে না ঠিক না নাস্তিকদের মূল থিম থিওরি কি প্রাকৃতিকভাবে দুনিয়ার সৃষ্টি সূর্যের এক খণ্ডের থেকে কুয়াশার সৃষ্টি হয়েছে এই কুয়াশা ম্যাঘ ম্যাগের মতো সৃষ্টি হয়েছে দারোইন বলতেছে সেই কুয়াশার থেকে বৃষ্টি অজরে বৃষ্টিপাত হইছে সেই বৃষ্টিপাতের কারণে সাগর সৃষ্টি হয়ে গেছে সাগরের মধ্যে ঢেউ সৃষ্টি হয়েছে ঢেউয়ের মধ্যে ফানা সৃষ্টি হয়েছে এই ফানার মধ্যে পোকার সৃষ্টি হয়েছে পোকার থেকে ব্যাঙের সৃষ্টি হয়েছে দারোয়ের থিউরি হুজল মাফ করিয়া দেব সেই ব্যাঙের থেকে বানরের সৃষ্টি বানর লাফাইতে লাফাইতে ল্যাস পড়িয়া পশ মুঠিয়া মানুষ হয়ে গেছে বিবর্তনবাদ বিবর্তনবাদ বর্তমানে আমাদের নাইন টেন ইন্টারমিডিয়েট বিএ মাস্টার্সের ক্লাসের মধ্যে দারুণীর থিরণে পড়ানো হয় যারা নাইনে পড়েন টেনে পড়েন অবশ্যই দেখেছেন আপনাদের বিজ্ঞান বোর মধ্যে সিস্টেম দেয়া আছে বানর কিভাবে পরিবর্তন হইতেছিল দেখছেন টেনের বইয়ের মধ্যে কিভাবে বানর পরিবর্তন হইতেছিল তাদের থিম থিওরি হলো মানুষ মানুষের থেকে না দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি দারুইন বলতেছে মানুষের আদি উৎস হলো বানর বানরের আঁকে ব্যাং ব্যাঙের আগে পোকা শুধু তাই নয় দারুণ বলতেছে একই জায়গা থেকে সব সৃষ্টি গরু ছাগল মহিষ ভেড়া বাঁক সিংহ সব একই জায়গার থেকে সৃষ্টি হয়েছে এ বর্তমান থিউরি এবং সে কি বলতে চায় সে বলতে চায় ধর্মীয় গ্রন্থ বলতে গেলে আল্লা প্রদাত কোনো কিতাব না এগুলি ওই সমাজের মানুষগুলি মানুষদের কন্ট্রোল করার জন্য লিপিবদ্ধ করছে শুধু তাই নয় তারা বলতে চায় ধর্মের আবিষ্কারক ওরাই মানুষকে কন্ট্রোল করার জন্য তারা ধর্মকে আবিষ্কার করছে সূক্ষ্ম সূক্ষ্মভাবে খুব সূক্ষ্মভাবে আমাদের আস্তিকদের মাথার মধ্যে এই নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে খুব কৌশলে আপনাদের ধারণা কি যদি আমার মাথার মধ্যে এই থিম থাকে আমাদের স্রষ্টা আল্লাহ না এই আসমা জমি এগুলি স্রষ্টা আল্লাহ না এগুলি এমনিতেই হয়েছে ধর্মের পূর্বাক্তা করো মানুষ তাহলে আপনাকে যদি নামাজ পড়তে বলি আপনি মিসকে হাসিয়ে দেবেন যেই যমনায় বিজ্ঞানের জমনায় এই লোকগুলি কি পাগল হয়ে গেল নাকি এই বিজ্ঞানের যমনায় কি ধর্ম মানা যায় কি না এই বিজ্ঞানের জমনায় কেউ কোরআন স্বীকার করে আজকে ঘরে ঘরে নাস্তিক ঘরে ঘরে বিশ্বাস হয় না হাজারো মুসল্লি নাস্তিক হাজারো মুসল্লি নাস্তিক সংশয়বাদ হাজারো মানুষ শেষ দাদায় সংশয় সন্দেহমূলক আমাদের অধিকাংশ এবাদত প্রভাবিত অধিকাংশ ইবাদত কি ভাই বলে বুঝেন নাই প্রভাবিত এবাদত একই এবাদত না দৃঢ় প্রত্যায়ের এবাদত আমাদের মধ্যে নাই যাদের মধ্যে আছে তাদের সংখ্যা কম সংশয় বাদ সন্দেহমূলক এবাদত হয় না না হয় তবে হুজুররা কি বলে যদি যায় তা কি হবে এই আবাদতের সংখ্যা বেশি একদিন ইবাদত খুবই কম প্রভাবিত ইবাদত বুঝেন যেমন আমাদের ছোট বাচ্চা মায়ের সাথে সেজদায় লুটায় পড়ে ছোট বাচ্চা বাবার সাথে সেজদা দেয় ও কি ফকে হুকুম মানার জন্য সেজদা দেয় না প্রভাবিত হয়ে বাবাকে দেখছে মাকে আমাদের বাচ্চারা রোজা রাখে আল্লাহর হুকুম পালন করে রোজা রাখে পিটাইলেও তো ভাঙ্গে না রোজা ও রোজা রাখতেছে কেন প্রভাবিত বাড়ির প্রভাবে মা বাবা ভাই বোন দেখছে রোজা রাখতে আমাকেও রাখতে হবে কিন্তু আল্লাফাক হুকুম করছে আল্লাফাকের হুকুম পালন করার জন্য খুবই কম বুঝেন নাই বুঝেন নাই আমি মসজিদের সভাপতি নামাজ না পড়লে ভালো লাগে না কেমন হয় আমি মসজিদের সেক্রেটারি নামাজ না পড়লে কেমন হয় আমি মসজিদের নেতা এলাকার নেতা বুড়া হয়ে গেছি এখন দাড়ি রাখলে কি কেমন হয় টুপি না পড়লে কেমন হয় কথা বুঝাতে পারি নি এর জন্য দেখবেন এরা সমস্যা পড়লে আর নামাজ পড়ে না সমস্যায় পড়লে আর রোজা রাখে না যখন মাস্তিরে ঢুকে তখন টুপি পরে মাস্তির থেকে বের হয়ে যায় টুপিটা রাইখা যায় বুঝাতে পারিনি দাঁড়িয়ে রাখে তো একেবারে বৃদ্ধ বয়সে যখন আর না রাখলে ভালোই লাগে না কিন্তু যারা প্রভাবিত এবাদত করে না তাদের এবাদতের অবস্থা কি জীবন চলে যেতে পারে কিন্তু এবার তারা সারে না ভাই টুপি তো ওইটা যে যুবক কলেজে টুপি মাথায় দিয়া গেছে কলেজের সাথীরা মাথার থেকে টুপি কিন্তু নবীর মাথা সুন্নতি টুপি দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে কলেজের সেলার টিটকারি করছে কিন্তু তারপর দাড়ির মধ্যে পুজ দেয় না ওইটা মদিন দাড়ি দাঁড়িয়ে কথা বুঝাতে পারি নাই এটা প্রভাবিত না ও আমার নবীর প্রেমে রাখছে আমার নবীর প্রেম ভিন্ন জিনিস তুমি কি দেখো নাই যে যার মহাব্বাতে পড়ে তা সে সে তার অনুকরণ করে কিরে দোস্ত তুই এই রঙের এই ডিজাইনের পোশাক পরলি কেন বলে ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে ওই ব্রাজিলের ওই খেলোয়াড়ের মহাব্বাতে পড়িয়া তাকে চিনে না তার সাথে কথা হয় নাই কিন্তু তার প্রেমে পড়িয়া তার আশেক খইয়া তার মহাব্বাতে পড়িয়া ওই ব্রাজিলের খেলোয়াড় যেই ডিজাইনের পোশাক পরছে বাংলাদেশের এই দৌলা ইউনিয়নের অমুক ছেলেও তার প্রেমে পড়িয়া সেই পোশাক তার গার মধ্যে উঠেয়া ফেলাই দেখছেন কিরে দোষ তুই এই ডিজাইনের চুল কাটলি কেন কলি বলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে কিরে মা তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন তোর তো সবই দেখা যায় কলে বোম মুখ নায়িকা এই ডিজাইনকে চুজ করছে দেখো তুমি যে যার প্রেমিক সেই ডিজাইনের চুল সেই ডিজাইনের দাঁড়ি সেই ডিজাইনের পোশাক কথা ঠিক না যদি একজন খেলোয়াড়ের প্রেমে পড়িয়া একজন নায়ক নায়িকার প্রেমে পড়িয়া তার রূপে সে রূপায়িত হতে পারে তার ডিজাইন ধরতে পারে আমি বিশ্বাস করি যারা মদিনওয়ালার আশেক মদিনওয়ালার প্রেমে পড়ছে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তারা তার ডিজাইনে জামা পরে দাড়ি রাখে টুপি পরে পোশাক লাগায় এইটাই নিয়ম আপনি বুঝেন না কেন যদি অমুক অমুকের প্রেমে পড়িয়া সেই ডিজাইনে সাজে সাজতে পারে আমি মদিনার প্রেমে পড়িয়া সেই ডিজাইনে সাজতে পারবো না কেন কারণটা কি তুমি কি জানো নবীর প্রেমের জন্য কি এক সাহাবির চুল এই পর্যন্ত হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে কির ভাই তুই চুল কাটোস না কেন ঘটনা কি এত বড় হয়ে গেছে চুল বলে আমার নবী এই স্পর্শ করছে আমার নবীর হাত এই চুলের মধ্যে লাগছে এখন যে চুল সেই নবীর স্পর্শ বড় হোক হোক আমার নবীর হাত যেই চুলের মধ্যে লাগছে সেই চুল আমি মাথা থেকে নামাবো না এটা আসে এটা ভিন্ন মাসালা এটা ভিন্ন মাসালা আমার নবী আল্লাহালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একজনের চোখ খুলে ভালো নিজের নিজে নিজে কীভাবে তুই চক্ষু ঘুলিয়া বলেছিস কেন বলে যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখছি সেই চক্ষু দিয়ে আমি নবীকে দেখতে পারবো না এরকম চক্ষু আমি দাঁবো না বুঝেন আর আমাদের অবস্থা কি নবীর আইন বাস্তবায়ন করতে চাই কিন্তু নবীর সুন্নাত পছন্দ করি না এরকম আছে কি নাই ভাই তুমি ভুল করতে তুমি এক ভুল তোমাক তোমার নেতারা তোমাকে ভুল ডিসিশন তোমার নেতারা তোমাকে ভুল ডিসিশন দিছে বাবা তুমি কেন বুঝো না আব্দুল্লাহ মদিনার থেকে বের হয়েছে মদিনার থেকে বের হওয়ার পরে এক গলির মধ্যে ঢুকছে কিচ্ছু করেন হাজর সারেন নাই সাথীরা প্রশ্ন করছে আপনি এরকম করলেন কেন তাহলে আমার নবীকে আমি দেখছি এখান থেকে বের হওয়ার পরে ওই গলির মধ্যে ঢুকছে বসছে উঠা আসছে কোনো হাজর সারে নাই আমার নবী কেন ঢুকছে কেন বসছে এইটা আমি জানি না আমার নবীকে দেখছি তার অনুসরণে আমিও করছি বুঝেন আশাকে নবী কাকে বলা হয় আর আমরা যুক্তি খোঁজ করি যুক্তি খোঁজ করি শোনো এক ন মুসলিমকে প্রস্তুত করা হয়েছে ভাই তুমি দাঁড়িয়ে রাখছো কেন শোনেন এক ন মুসলিমকে প্রস্তুত করা হয়েছে ভাই তুমি দাঁড়িয়ে রাখছো মিয়া আমি পুরান মুসলমান আমি তো দাঁড়িয়ে রাখি নাই এত বছর সুফি হয়ে গেছো তুমি তারই কি ফরজ নাকি হ্যাঁ নব মুসলিমের জবাবটা খুব চমৎকার জবাব যৌক্তিক জবাব বলে ভাই দেখো আমি নব মুসলিম আমার চেয়ে তুমি ইসলাম সম্পর্কে অনেক বেশি জানো কিন্তু আমি যেহেতু একজন মানুষ আমার কিছু বিবেক আছে বিবেকটা কি ভাই শোনো কোনো সৈনিক যদি কমান্ডারের আন্ডারে যুদ্ধ করে কমান্ডার যদি সৈনিককে কোনো হুকুম করে তাহলে সৈনিকদের এখতিয়ার নাই ইচ্ছা নাই না ওয়াজিব সুন্নাত পালন করব কি করব করবো জাস্টিফিকেশন করার ক্ষমতা ওই সৈনিক রাখে না বরং সৈনিকের দায়িত্ব কমান্ডার হুকুম করছে সেই কমান অনুযায়ী তাকে কাজ করতে হবে আমাদের দিনের কমান্ডারকে জনাবে মোহাম্মদ রসো সাল্লাহ আলি তিনি আমাদের দিনের কমান্ডার তার কমান অনুযায়ী আমরা দিন পালন করি নাকি ভাই কিন্তু সে আমরা দিনের কমান্ডার আমরা তার সৈনিক কি আমরা যাই তার শূন্য দল আমার নবীর চেহারা দাড়ি ছিল সে দাড়ি রাখার জন্য কমন করছে দাঁড়ি রাখ কেজিরে ফরজ না ওয়াজিব না সুন্নাহ রে তুমি জাস্টিফিকেশন করো ইনভেস্টেশন তুমি করতে থাকো আমারও তো ইনভেস্টেশন করার দরকার নাই আমার নবীর চেহারা দাড়ি ছিল দাড়ি রাখার জন্য বলছে কাজেই আমিও দাঁড়ি রাখব দেখছেন আর তুমি আমি কি করতেছ বলো শুনো খুব ভালোমতো বুঝবা বোঝানোর চেষ্টা করবা যারা নাস্তিক তাদের চেহারা সুরাত আকিদা বিশ্বাস সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন তারা মনে করে দুনিয়াই শেষ দুনিয়াই প্রথম দুনিয়াই শেষ দুনিয়াকে মজা লেলো দুনিয়া তুম হারি হ্যাঁ দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমহারি হ্যাঁ দুনিয়ার আনন্দ ফুর্তি মজা চা পারো করো এই দুনিয়াই তোমার নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক লাভ কি শুনে দূরের বাধ্য মাঝখানে যে বেজায় ফাঁক নগদ জাপাও এই দুনিয়ার যত শান্তি সুখ আনন্দ ফুর্তি মদ জুয়া যা মনে চায় নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক কবরের মধ্যে হাজার হাজার বছর কিয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছর রাতে তিরিশ হাজার বছর এর পরে জান্নাত বাকির খাতায় শূন্য থাক লাভ শুনে দূরের বাধ্য মাঝখানে যে বেজায় ফাক এরা নাস্তিক এদের কথা বাদ এরপর আসেন আস্তিক হিন্দুরাও আস্তিক খ্রিস্টানরাও আস্তিক এহুদিরাও আস্তিক শিখেরাও আস্তিক মুসলমানরাও আস্তিক কিন্তু প্রত্যেকের আকিদা বিশ্বাস এক না হিন্দুরা বলে তেত্রিশ কোটি দেবদেবী দেবে বলে খ্রিস্টানরা বলে তিনজন আল্লাহ একজন মারিয়াম আলহ সালু স্ত্রী এবং ইসা আলাই সালুসাল আল্লাহ দেখেন এই খ্রিস্টানরা দখল করার পরে একটা চক্রান্ত করছিল গোটা পাক ভারত উপহ সবাইকে খ্রিস্টান বানায় ফেলাইবে ব্রিটিশ জোরপূর্বক জুমার মাসিদে তাদের পাদ্রিদের দ্বারা বয়ান করাইতো রোমের থেকে ইংল্যান্ড থেকে পাদরি নিয়ে আসছে জোরপূর্বক অবশ্যই বয়ান শুনতে হবে পুলিশ দাঁড়ানো থাকতো মসজিদের গেটে জুমার দিনে তাদের বয়ান শোনার আগে কেউ বের হইতে পারত না দিল্লির জামে মসজিদের এক ঘটনা একদিন পাঁদড়ি গেছে জুমার মসজিদে বয়ান করবে বাধ্য হয়েছে সবাইকে বসার জন্য বাধ্য করছে সবাইকে বসার জন্য এখন পাঁদ্রি অবনব এক পদ্ধতি গ্রহণ করতেছে ভাই আপনার নাম কি খোলা আব্দুর রহমান তোমার বাবার নাম খেলা আব্দুল্লাহ তোমার নাম কি আব্দুল সত্তার তোমার বাবার নাম আব্দুল করিম তোমার বাবার নাম কি তোমার নাম কি আব্দুল কাদের তোমার নাম খায়রুদ্দিন বাবার নাম খাইদিন এরকম এক একজনের নাম বলতেছে এখন পাদ্রী ও বুঝলাম সবাইই বাবা আছে না বাবা তো কেউ নেই দেখি হ্যাঁ সবারই তো বাবা আছে বাবা সারা তো কেউ নেই এবার পাদ্রি প্রশ্ন বলো বলতো ইসার বাবাকে দেখছেন কত মারাকত বুঝলাম তো যে বাবা স্যার একজনও নাই সবাই কি আছে এবার বলো তো ঈশার বাবাকে এখন তো সবাই হকচাক খেয়ে গেছে বলে বাবা স্যার যদি যেহেতু নাই তাই ঈশার তো একজন বাবা নিশ্চিত কি আছে বলো ঈশার বাবাকে এখন পাদ্রী বলতেছে আজকে না আজকে জবাব না আগামীকাল তোমরা আগামী তোমরা জব ঠিক করিয়া নিয়ে আসিও এখন একজন মুসলমান বলতেছে সাহেব আগামী জুমার আজকে আপনি বলে দেন ইসার বাবাকে আপনি বলে দেন এখন পাদ্রি বলছে দেখো বাবা স্যার এখানে যেহেতু কেউ নাই নিচ্ছে ঈশার একজন বাবা আছে সে বাবাকে আল্লাহ ঈশার বাবাকে আল্লাহ এখন মুসলিউটা বলতেছে পাত্রিসেব আমার একটা প্রশ্ন কি প্রশ্ন ঈশার বাবার কি সন্তান একজনই না অন্য বেশি আসে কেউ ঈশার বাবার সন্তান একজনই বলো আচ্ছা ঈশার বাবার সন্তান একজন সে কে ইসা সে কে ইসা উমনি ওই ব্যক্তি বলতেছে দেখেন পাত্রিসেব আমার দশ সন্তান আর ইসার বাবার মাত্র এক সন্তান যদি ঈশার বাবা এত দুর্বল হয় এরকম আল্লাহ আমরা মানি না কথা বুঝাতে পারিনি আমার দশ সন্তান আর ঈশার বাবার মাত্র এক সন্তান তো বাবা দুর্বল না সবাল এরকম দুর্বল বাবাকে আমরা খোদা হিসাবে মানি না ওই যে পাত্রী ভাগছে আর কোনোদিন মসজিদ বয়ান করার জন্য আসে নাই ঠাডামার ঠাডামারটা জবাব সব জিনিসের জবাব কেতাব দেওয়া হয় না আমি কথাটা বোঝাতে পারছি আল্লাহ পাকিদের জবাব দেন ইহুদীরা বলে ওযায়র ইবনু আল্লাহ তো একজন আছে ওযায়র এবং তার ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাস্তিক এবং সমস্ত মুশরিকদের জবাব দেন সূরা ইখলাস এর মধ্যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান احد আমার আল্লাহ এক একক জন্ম নেয় নাই জন্ম দেয় কথা ঠিক না এরপর মুসলমান তারা এক খোদাকে মানে এবং তারা বিশ্বাস করে দুনিয়ায় শেষ না বরং পরবর্তী এক জিন্দিগি শুরু হবে যেই জিন্দিগির শুরু আসার কোনো দিন কথা বলেন না কেন আর কোনো দিন শেষ তারা কি মনে করে ধরে নেন গোটা দুনিয়া একটা গুডাউন আসমান থেকে জমিন গোটা গোডাউনের মধ্যে সরিষা দিয়ে ভরিয়া দেন কত হাজার টন বিলিয়ন টনে টন সরিষা ধরবে কেউ বলতে পারবে না এবারে এক কবুতারকে বলেন কবুতার একটা সরিষা খাও আবার পাঁচশো বছর পরে চান্স পাঁচশো বছর পরে এরকম পাঁচশো বছর পরে পরে সরিষা খেতে খেতে একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আখ রেতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শুরু আছে কোনো দিন দেখেন আজকে দুনিয়ার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জিন্দগির জন্য ঘুম থেকে উঠি ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন দুনিয়া দুনিয়া যে ব্যবসা ব্যবসা যে চাকরি চাকরি যে কৃষক কৃষি নিয়ে ব্যস্ত কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই কি বলা ঠিক না এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই আজকে এই দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ দেখেন এইখানে যত মানুষ দেখেন এই মানুষগুলি কে আমাদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কয় ভাগে ভাই ফারি কুনফিল জান্নাতি ফারি কুনফিল একদম জান্নাতি আর একদম জাহান্ন একই মাঠে আসি একই ঘরে বসবাস করি যেমন হজরত আলী নদী আল্লাহ তাল আবু তলেব একই বাড়ির সন্তান বাপ বেটা একজনের জান্নাতে আর একজনের নু আলাই সাল্লাহুয়াল্লাম জান্নাতি তার ছেলে কেনান দেখছেন একই ঘরের ঈসা আলাই হজরত আসি আলাই ও তার স্বামী ফেরাউন একই বিছানে বসবাস করছে কিন্তু ফেরাউন জাহান্নামী তার স্ত্রী আসিয়া জান্নাতি লুতালু আসলাম তার স্ত্রী একই বিছানায় অথচ আসলাম জান্নাতি তার স্ত্রী জাহান্নামি হজরতর তালাম জান্নাতি তার ছেলে আবু তার বাবা আবু জাহেল জাহান্নামি আবদুল্লিব উবায় সুলুল রইসুল মুনাফেক জাহান নামে চলে যাবে অথচ তার ছেলে জান্নাতে চলে যাবে দুনিয়ার মধ্যে হাজারো মালিক জাহান নামে চলে যাবে অথচ তার গোলাম জান্নাতে চলে যাবে উমাইয়াবিনে খালফ বহুত বড় কাফের ছিল বেলালে হাফশি রিয়া তার গোলাম ছিল গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবায়ও গোলাম দাদাও গোলাম এক টাকার মালিক ছিল না এক শতক জমিরও মালিক বেলালে হাফসি ছিল না চেহারা ছিল কালো কুচ্ছিত শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগ পায় নাই অথচ উমাইয়াবনে খল ওই আরবের মধ্যে বহুত বড় একজন নেতা ছিল কিন্তু উমাইয়াবনে খল কে আমতের ময়দানে চলে যাবে জাহান্নামে নামে অথচ বেলালে হাফ শিরাদি আল্লাহ তোমার গোলাম জাদা গোলাম কে আমার মাওলে এত সম্মান ইজ্জাত দান করছে মেয়েরাজের রজরুতে নবী আলাইসালাম জুতার পায়ের আওয়াজ পাইতে আছে আল্লাহর হাবিব আলাইসালাম জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল কার আওয়াজ বেলালে হাফসির আওয়াজ কার আওয়াজ বেলালি হাফসির আওয়াজ বেলালি হাফসি হাটে দুরিয়ার মধ্যে কিন্তু তার আওয়াজ আরো সে মধ্যে তুমি কি চিন্তা করতে পারছো নাকি কেয়ামতের ময়দানে হাঁটিয়া আর বেলালে হাফসি তার ইজ্জাতের কারণে কেয়ামতের ময়াদা উঠে পিটে চড়িয়া সোবাহান আল্লাহ বাবারে আমার মাওলার কাছে কে গোলাম কে ইজাত এর কোনো কোনো দাম নাই আজকে দিল্লি জামে মসজিদ দিল্লি জামে মসজিদ এটা কায়েম করছে বাদশাহ শাহজাহান কিভাবে বাদশাহ শাহজাহান একদিন স্বপ্নে দেখছে মাসি স্বপ্নে দেখছে আর্কিটেক্ট ডাকছে আমি একটা মাসজিদ করতে চাই আমি একটা মাসজিদ করতে চাই বাকি ডিজাইন দাও কোন ধরনের মসজিদ কলে স্বপ্নে দেখছি কিন্তু মসজিদের ডিজাইন তো আমার মনে নাই মাসজিদের ডিজাইন আমার মনে নাই যদি আপনার মনেই না থাকে ডিজাইন দিতেই না পারেন আমি আপনাকে কিভাবে ডিজাইন করে দেব আমার দ্বারা কাজ হবে না আপনি আধ্যাত্মিক লোক ডাকেন তারা আপনাকে মাস ডিজাইন করিয়া দিবে ওই জমানার সমস্ত বুজুর্গ সবচেয়ে বড় বুজুর্গ ডাকা হয়েছে ওই জমানার সবচেয়ে নাম করা বুজুর্গ ডাকা হয়েছে নাম করা বুজুর্গ আসিয়া বলতে আছে আমার চেয়ে বড় বুজুর্গ আপনার বাবসখানায় যে চাকরি করে ভাই কমাইয়া দেন মাইক আপনার বাবুস যে বাবুর সে আমার চেয়ে বড় বুজুর্গ আপনি তাকে ডাকেন বাবুর ডাকা হইল যে আমি একটা মাসজিদ করতেছে আমাকে ডিজাইন করিয়া দাও বাবুর বলতেছে আমি বড় বুজুর্গ না বরং আপনার মেতর যে ব্যক্তি পায়খানা সাফ সে আমার চেয়েও বড় বুজুর্গ আপনি তাকে ডাকেন সে ডিজাইন করিয়া দিবে যখনই মেতরকে ডাকা হইল ম্যাথর বলতে আছে বাদশাহ শাহজাহান আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোনো নমুনার মসজিদ আপনি দেখেন নাই বরং এর জান্নাতের নমুনার মসজিদ দেখছেন আপনি অপেক্ষা করেন আমি ডিজাইন করিয়া নিয়ে আসতে আছি কিছুক্ষণ পরে সেই মেতর কাগজের মধ্যে ডিজাইন করিয়া নিয়ে আসছে বাদশাহ শাহজাহান বলতে আছে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে এই মাসজিদ দেখছি হুব এই ডিজাইনের মসজিদ দেখছি আজকে দিল্লির মধ্যে যে জামে মাসজিদ ওই ম্যাতুরের ডিজাইন করা মাসজিদ ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক গোলাপ মুর্তুজা ইতিহাসের ইতিহাসের মধ্যে ঘটনা নিয়ে আসছে ওই যে একটা ইতিহাস আছে না তার মধ্যে ঘটনা নিয়ে আসছে আজকে দিল্লির জামে মসজিদের আর্কিটেক্ট কে একজন ম্যাতর একজন একজন ম্যাতরকে গামার মাওলা ফাকর রব্বুল আর কি 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 দান করছে বাবার আমার মাওলার কাছে কে গোলাম কে ধনী এর কোনো এতে আমার মাওলার কাছে নাই বাবা রে তুমি কেন খেয়াল করো না একজনের একজনের বিশাল অফিসার সচিব হয়ে গেছে একজনের ডিসি একজনের এসপি একজনের প্রধান বিচারপতি কিন্তু আর একটা ছেলে ন্যাংরা বিকালঙ্গ বাপ মায়ের খেয়াল কোন সন্তানের দিকে আমার মাওলার কাছে কে ধনী কে গরিব কোনো এতে নাই সব বাবা মৌলার গোলাম যেরকম সা সন্তান সবই বাবা মার সবই বাবা মার কে বড় লোক কে প্রেসিডেন্ট কে প্রাইম বাবা মার কাছে এর কোনো গুরুত্ব নাই বরং যে সন্তান দুর্বল তার দিয়ে বাবা মা সব সময় তাকাইয়া থাকে বাবা রে যদি সন্তানদের মধ্যে বাবা মার কাছে সবাই সমান হইতে পারে আমরা সবাই মালার গোলাপ আমার মাওলার সবসময় দুর্বলের দিকে তাকাতে দুর্বল ফের তুই জানি মাওলাকে সেজ না কর আমার মাওলার কুদরতি পরান্ডার ঠান্ডা জয় অল লা ফারিকুন ফিল জান্নাতি অফ ফারিকুন ফিল সাইড দুনিয়া কিসন এক স্বপ্নের জিন্দেগি আহা কবে জন্ম হইলাম এইটা আমার নানা বাড়ি এই মাঠের মধ্যে এই ঘাটের মধ্যে কত স্মৃতি জড়িত ছোটবেলা কত আসতাম এই নানা বাড়িতে আজকে যাদের সাথে চলাফেরা করতাম সেই মুরব্বিরা অনেকেই নাই আবার যে সমস্ত আমাদের সাথে ছিল তাদের মধ্যে অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো কবে চেহারার মধ্যে দাঁড়িয়ে উঠল আবার কবে কোন তারিখ থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো আহারে যেরকম বিকালবেলা গরুগুলি রাখাল গরু ছাগলগুলি হাকাইতে হাকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে হাঁকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে রে আমার মা বাবা রে দুনিয়া কিছু না কিছু না দুনিয়া কি না দুনিয়া কে দুস্তি মেসনে কাগজ ফুল হয় জহিরি মে খুশনামা হয় হাকিকত মে কুসনেহি দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো দেখতে তো খুবই আকর্ষণীয় খুবই সুন্দর আসলে মধ্যে কোনো ঘেরান নাই অরিজিনাল ফুল না তারপরে দুনিয়ার ভালোবাসা এরকম চাচ্ছিক কিছু না তুমি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে সবই থাকবে তোমাকে আমাকে সবাই বিদিয়া দিয়ে দেবে বাবারে কি নিয়ে আর আমার খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই বাবারে বাসা সেকান্দার জুল কর যাকে বলা হয় উদয় অস্তের গোটা দুনিয়ার বাসা ছিলেন এই বাসা জুলকান্নায় মারা যাওয়ার আগে ও সিয়াদ করছে আমি মারা যাওয়ার পরে কাপুনের কাপুনের মধ্য থেকে আমাকে দিয়া কাপুনের কাপুনের মধ্য থেকে দুইটা হাত বের করে সোহার করিয়া তারপর আমাকে দাপন করিও তার অনুযায়ী মারা যাওয়ার পরে হাত দুইখানে বের করিয়া ঘুরাইতে আসে কম বক নাল মুরুক্ষরা বলতেছে দেখো বাসটা জেন্দা থাকার অবস্থা আমাদের কাছে খাজনা ট্যাক্স আদায় করার জন্য হাত পাচ্ছে মৃত্যুর পরে হাত পারছে খাজদার জন্য কিন্তু বিজ্ঞ মানুষ না বাদশাহ এখন খাস কোনো প্রয়োজন নাই ট্যাক্সের কোনো প্রয়োজন নাই বাদশাহ গোটা দুনিয়ার মানুষকে নসিহাত করতে আছে উপদেশ দিতে আছে গোটা দুনিয়ার মানুষ আমার সে বড় বাদশাহ কেউ হইতে পারবে না আমার সে বড় রাজা তোমরা কেউ হইতে পারবে না কিন্তু দেখো মৃত্যুর পর আমার হাত দুইটা খালি কিছু নাই কিছু করার শক্তি নাই কোন স্বর্ণ নাই কোন গহনা নাই কোন মানিক নাই কোন মুক্ত নাই বাবা রে হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় হাসিবু কবলা তু হাসাবু হাসিবু ওমার খত্তা ফরমান গোটা দুনিয়ার মানুষ তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তুমি চক্ষের হিসাব নাও কানের হিসাব নাও জবানের হিসাব নাও দেখো এই চক্ষু দিয়া কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছ দেখো এই দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছ দেখো হাত দিয়া কত কত অত্যাচার করছো কত সুদ কত গোষ গ্রহণ করছ কত খুন করছো কত চুরি করছো কত ডাকাতি করছ এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটসো অন্তর দিয়া কত গুনার চিন্তা করছ গুনা যা করছ করতে পারছো কি পারো নাই তো বা যা করছো আমার মাওলায় মাফ করছো করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যায় বাবারে কেন খেয়াল করো আজকে কৃষি খাতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করেন আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খুদা না কাস্তা খুদা না কাস্তা খুদা না কাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলা কি মামলা তার মামলা যে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না কবরের শ্বাস একবার দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই মৃত্যুর শ্বাস একবার দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই বাবারে কি আমত ওঠার শ্বাস একবার দ্বিতীয়বার ওঠার কোনো শ্বাস নাই বাবারে ওই মিজান যে কত মারাক্ত পুষরা যে কত মারাক্ত আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার নানা এলাকার লোকেরা ও আমার নানার বাড়ির লোকেরা এখানে হাজার আমার নানারা আছে মামারা আছে মামাতো তো ভাইরা আছে খালা তো ভাইরা আছে আমরা চাই কি আমাদের মাদের একসাথে সবাই ঝান্ডাতে চলিয়া যাবো আমাদের বংশের কেউ জাহান্ন যাও কিনা আমরা কেউ চাই না রে মামা ওয়ামার নানারা ওয়ামার কালার ফেরো খবরদার মাওলাকে না নিয়া কেউ মামলার খবরে যায় ও না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাব রে কিয়া মতের কত মারাত্মক ইয়ামা ইয়া ফিজলমার উমিনা কি হি ওয়া উন্মি হি ওয়া বি হি অ স যেই দিন আপন ভাই ভাই বলেছে দেবে না মা ছেলের খবর নিবে না ছেলে মার খবর নিবে না কোনো এক ব্যক্তি একটা নেকের জন্য জাহান নামের ফয়সালা হইয়া যাবে অমনি ওই ব্যক্তি বলবে মাওলার মাকে একটু সুযোগ দাও দেখি কার থেকে একটা ন্যাক পাওয়া যায় কি না আল্লাহ ফক বলে যা দেখ কার থেকে ন্যাক পাওয়া যায় কি না ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মধ্যে মা সবচেয়ে আমার আপন ছিল মার চেয়ে আপন কেউ ছিল না গিয়া দেখি মার কাছে একটা নেকি পাওয়া যায় কি না ওই ব্যক্তি গিয়া বলবে মাগো দুনিয়ার মধ্যে তুমি আমার সবচেয়ে আপন ছিলা আমাকে কত কষ্ট করিয়া গর্ব ধারণ আমি পেটের মধ্যে নাথী মার্চি তোমার কলিজা বের হয়ে গেছে আমি জন্ম হওয়ার সময় প্রথম মৃত্যু দেখিয়া ফলাইছ আমাকে শুকনো জায়গায় শোয়া সারা রাত্র তুমি বিশ্বাস জলে। রাত্র কাটাইয়া দিস তুমি না খেয়ে আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিস তোমার জীবনের চেয়ে আমাকে অনেক বেশি মহাব্বাত করতা মাগো আজকে একটা নেকির জন্য আমার জাহান্নামের নামের ফয়সালা হইয়া যাইতে আছে আমাকে একটা নেকি দাও তখন মা বলবে আমার হিসাব নিকাশ হয় না আমার হিসাব নিকাশ হয় নাই আমি তোর মা না তুই আমার ছেলে না আমি তোকে নেস্তার নাকি দিতে পারবো না ইয়া মা ইয়াফিরুল মারউ মিনা কি হিওয়া উম্মি হিওয়া বিহি ওয়া সাহিমতি হিওয়া বাবারে বাবা খবরদার খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যায় না নবী আলাইসালাম বলবে আসো আমার উম্মাত্রা আসো আমি তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না সমস্ত উম্মাদ দৌড় দিবে হাউজে কাউসারের পানি পান করার জন্য পুঁথি মধ্যে গেটের মধ্যে একদল উম্মাদকে ফেরেস্তারা আটকায়া ফেলাইবে ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে যেরকম কোন এক মানুষকে বাগে তারা দিছে আর ওই ব্যক্তি চিন্তা করতে আসে রুমের মধ্যে ঢুকতে পারলেই বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাবো ব্যক্তি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য রুমে ঢোকার জন্য জোরে দৌড় মারছে যখনই গেটের কাছে চলিয়া গেছে হঠাৎ যদি ভিতর থেকে গেটটা বন্ধ হইয়া যায় সামনে আর জায়গা নাই পিছনে বাদ ওই ব্যক্তির যত মুসিবত তার সে কোটি কোটি গুণ বেশি মুসিবত হবে ওইদিকে পিছনের পিছনে জাহান নাম গুরি গুরি আওয়াজ মারতে আছে তাকাদু তামাইয়াজু মিনাল গয়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতু ওয়া আলাম ইয়াতিকুম নাজির ক্বালু বালা ক্বাদ jana nadzirun fakazzabna ওয়া কুলনা ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আকুলু লাউ কুননা নাসমাউ আও নাতুলমা কুননা ফি আসহাবি সায়র জাহান্নাম গুরিম গুরমাক এক একটা আওয়াজ মারবেন এক একটা জাহান্নামের গলার মধ্যে 70000 সিকার লাগানো থাকবে এক একটা গেলেন বলে সত্তর হাজার থাকবে ওই ফেরেস্তারা জাহান নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া বোখারি সানির মধ্যে কেতাবু তফসিরের মধ্যে আসছে ওই আকুল ইব্রাহিম খলিল্লাহি নাফসে নাফসে মূসা কালিমুল্লাহি নাফসে নাফসে ঈসা রুহুল্লাহি নাফসে নাফসে সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ তুমি মাফ করিয়া দাও ওইদিকে একদল ফেরেস্তার আটকায়া ফলাইবেন তখন ওই ব্যক্তিরা বলবে ইয়া নবী আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ডাক দিচ্ছেন কিন্তু ফেরেস্তারা আমাদেরকে আসতে দেয় না তখন ওই নবী আলাইসালাম বলবেন হে ফেরেস্তারা আমার উম্মদকে কেন আটকাইয়া ফলাইস আমার উম্মদকে সারিয়া দাও আমি এক গ্লাস হাউজে কৌসারে পানি পান করে দেবো পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পিফাশা লাগবে না তখন ওই ফেরেস্তার বলবে ইয়া আল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই কবর নামাজ পড়তো না রোজা রাখতো না ইবাদতের মধ্যে কোনো সময় মশগুল ছিল না বরং আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মুবারক দাগ লাগাইয়া যাবে তখন আমার নবী বলবে সোকান 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 তোর আমার সবাইকে মাফ করিয়া দে বাবার আমার নবী যদি পরিচয় না দেয় কোনো উপায় হবে না রে বাবা আমার নবী পরিচয় না দিলে কোনো উপায় হবে না রে বাবা কিন্তু খবরদার আমার নবী সুন্নাত না মানিয়া কেউ কেউ আমাদের মদ নে উ ম না না নবী আলাইসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানী ফহমান আহাব্বানি কান আমা ফিল জান্নাহ যারা আমার সুন্নতকে মোহাব্বাত করে তারা আমাকে মোহাব্বাত করে আর যারা আমাকে মোহাব্বাত করবে আমার শান্তি হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবল করিয়া নাও এরপর কাউকে জাহান্নাম দিয়া দেবেন জাহান্নামের অবস্থা সম্পর্কে তো আবুল খায় সাহেব আপনাকে খুব ভালোভাবে বয়ান করিয়া শুনেছে এখন আল্লাহর কাছে দোয়া দুয়াক মাওলা হে ওই জাহান্নাম আমাদের কাউকে তুমি দিও আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার এর জন্য বেশি বেশি মাওলার দাবে কান্দিও নবী আলাই সালাতু আসালাম ফরমান ইবুকু ইবুকু ই বুকু ই বুকু ইলাম তাবুকু ফাতা বাকু এ আমার উম্মাদ কান্দ 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 কান্না না মুখটাকে বেকা থাকলে মাওলা রে আমার মাওলা রে নবী আলাই সালাতাম ফরমান কিয়ামতের মধ্যে এক ব্যক্তিকে জাহান নামের ফয়সালা দিয়ে দিবে অমনি চোখের একটা প্রসঙ্গ বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে তখন আল্লাহাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের প্রসঙ্গ বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকামিন খসিয়াতিল্লাই হাররাম আল্লাহ তিলকাল আইন আলান্নার যেই চোখু তোমার বয়ে জাহান্নভাবে কাটবে সেই চোখের উপর জাহান্নভাবে হারাম করি দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাছে রুকু দিগিয়া কত পানি ঝরাইছে শেষ দায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়া জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে এরপরও তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সালা দিলাম অমনি আমার মাওলার ডাক দে জিব্রাইল গোটা কেয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব আলমে শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ করিয়া দিছে আল্লাহ

খবরদার বর্তমান জমনায় পীর মুরিদ নামে সেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফেকামলাকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনায় দাওয়াত প্রশংসা ভালোবাসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চর মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মালা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দা আল্লাহামিন আল্লাহ ও আমার পর্দালা মা বোনেরা ও আমার খালারা ও আমার নানিরা ও আমার আত্মীয় স্বজনরা দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ আর মাওলার কাছে মা চাও কান্না না মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা যদি নতুন বউ হইয়া উঠছে রে মন কত মেয়ে এলাকায় শরবত কত মেয়ে এলাকায় বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব ছেলে খানবে মা মা করে মেকান বে মামা করে ওরে মঞ্জু আপ তোমার দিব না আল্লাহ আল্লাহ কত আলে মোলাম গে হাত তোলাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাই দেখে হাত তোলাম রে মাওলা আল্লাহ কত বেগুনান না বলে তালবে ভাইদের কিনে হাত তোলাম রে মাওলা আল্লাহ কত যা কিনে শাহ তোমার খাস খাস বন্দা দিকে হাত তোলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া। তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তাঁর আমাদের সবাই খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কী পাওয়ার জন্য আসছে কী চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না দুনিয়া চাওয়ার জন্য আসি না দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ বিপদ সেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও বাউলারে যাদেরকে নিয়ে আসছো একজন কেউ জাহান জ্বালাইও না আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না ফেলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করা যায় ভিক্ষুক এক দরজা ভিক্ষা না ফেলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দরজার ভিক্ষু তুমি দেখা খাইয়া দাও তারা দাও আর তো কোনো দরজা রে মালিক আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরুব্বি বাবাকে কবুল করিয়া নাও আল্লাহ আমার পর্দালায় মা বোনকে কবুল করিয়া নাও আল্লাহ আমার সমস্ত আত্মীয়দেরকে কবুল করিয়া নাও আল্লাহ এই বংশের একজনকে জাহান্নামে জ্বালায়ো না করবে একজনের না আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও আমিন আল্লাহ আমরা হাত তুললাম জানি না কার বাবা নাই জানি না কার মা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই মাওলানা এই সামনের কবরস্থানে আমার কত আত্মীয় সদস্য হয়ে রয়েছে আমার ধারণা হয়ে রয়েছে আমার কত নানারা শিয়ে রয়েছে মামারা শেখ রয়েছে কত রক্তের শুয়ে রয়েছে আল্লাহর সময় কবরকে জান্নাতের বাগিচা বানায় দাওল্লাহ আল্লাহ দৌলের মধ্যে যত কবর আছে যত মোহাম্মদ মোত্তাকিনা কবরে শুয়ে সবার কবর আজফকে মাফ করে দাও আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে যত মোহমেন মুত্তা কি শুইয়া রইছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ খাঁস করে আমাদের শাহেক হম ওষুধ কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদা সত্তমাম দুনিয়ার মা শায়েকদের মা কামকে জান্নাত মধ্যে বন্ধ করে দাও তারপরে হা লা তোমার খাঁজ গোলাম বাদ হিসেবে কবল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين